গাইজ হাই, আশা করছি ভালো আছো সবাই। ওয়েলকাম টু ইওর বেস্ট ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এই সপ্তাহ শুরুতে অর্থাৎ সোমবার থেকে সরকারের তরফ থেকে লিকার শপ অর্থাৎ মদের দোকান খোলার যে পারমিশন দেওয়া হয়েছে এটা কতটা যুক্তিযুক্ত, বা এর ফলে করোনা সংক্রমণে কি প্রভাব পড়ছে, বা এই সমস্যার সমাধান কি, এই সম্পূর্ণ বিষয়ে থাকছে আজকের আলোচনা। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো ভিডিওটার পুরো ইনফরমেশন নেওয়ার জন্য। চলো বন্ধুরা, এই সপ্তাহ শুরুতে অর্থাৎ সোমবার থেকে একটা নতুন নিয়ম চালু করা হয়, যেখানে কিছু নতুন দোকান বা নতুন শপ খোলার পারমিশন দেওয়া হয় এবং কোন কোন জিনিসগুলো বন্ধ থাকবে তারও পারমিশন দেওয়া হয়। তো যেই জিনিসগুলো ওপেন থাকবে অর্থাৎ যেগুলো খুলবে তার লিস্টে সবার প্রথমে আসে লিকার শপ, অর্থাৎ মদের কাউন্টার। তো এই পারমিশনটা যে কোন গভর্নমেন্ট দিয়েছে, স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটাও বিতর্কিত, ঠিকভাবে জানা যাচ্ছে না। বিশেষজ্ঞদের মত যে দুই গভর্নমেন্টের পারমিশনেই এই লিকার শপগুলো ওপেন হচ্ছে। তো দেখো, এই লকডাউনের সময় যখন বাজারঘাট বন্ধ, এসেনশিয়াল দোকানপত্র বন্ধ এবং স্পেশাল পারমিশন নিয়ে তাদের দোকান খুলতে হচ্ছে, সেই সময় এই লিকার শপ খোলার পারমিশন দেওয়া হলো কেন? এই লিকার শপ বা মদের দোকান ওপেন করা হলেই যে সেখানে জনগণের ঢল পড়বে সেটা আর বুঝতে কারোর বাকি নেই, কিন্তু এই সময়ে এই কঠিন পরিস্থিতিতে কেন এরকম পারমিশন দেওয়া হলো? তো দেখো বন্ধুরা, এই করোনা মোকাবিলার জন্য, করোনা ভাইরাসকে আটকানোর জন্য রাজ্য সরকার বলো বা কেন্দ্র সরকার, দুই সরকারেরই প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, অর্থ খরচ হচ্ছে, এবং যেই মেন ইনকাম সোর্সগুলো যেমন রেল বা যেই গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো সবই ক্লোজ ডাউন। তো গভর্নমেন্টের ইনকাম একদম শূন্য হয়ে গেছে। তো গভর্নমেন্টের রাজস্ব বাড়ানোর জন্য, গভর্নমেন্টের যে ট্যাক্স আসে সেইটা বাড়ানোর জন্য গভর্নমেন্টের থেকে ডিসিশন দেওয়া হয় এই মদের দোকান বা লিকার শপ খোলার জন্য। তো এই মদের দোকানের থেকে গভর্নমেন্টের কীভাবে ইনকাম হবে সেটা বলে রাখি, প্রত্যেক মদের বিক্রির পিছনে একটা পার্টিকুলার পার্সেন্টেজ ট্যাক্স গভর্নমেন্টের খাতায় যায়, সেটা স্টেট গভর্নমেন্টেও কিছুটা পার্সেন্ট যায় এবং সেন্ট্রাল গভর্নমেন্টেও কিছুটা পার্সেন্ট যায়। তো তোমরা ভাবলে অবাক হবে, যেই ট্যাক্স আগে ছিল 30%, এখন করোনার জন্য করোনা ভর্তুকি চার্জ হিসাবে সেটা ধরা হয়েছে 70% হিসাবে। অর্থাৎ এই 70% ট্যাক্স কিন্তু সবই যাবে সাধারণ মানুষের পকেটের থেকে যখন তারা সেই মদ কেনাকাটা করবে। এবং তোমরা ভাবলে অবাক হবে, যেই বোতলের দাম বা যেই প্রোডাক্টটার দাম ছিল আগে 700 টাকা করে, সেইটা এখন এই দুর্মূল্যের বাজারে 2000 টাকা করে বিক্রি হচ্ছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এই আমাদের দেশে যে গরিবের সংখ্যা বেশি বা প্রচুর পরিমাণে গরিব এটা আমরা সবাই জানি, কিন্তু এই সময় তারা টাকাটা পেলো কোথায়? এবং এই গরিব শ্রেণী চিরকালই আওয়াজ তুলছে তাদের না খেতে পাওয়ার সমস্যা বা বেকারত্বের সমস্যা, রেশনের দোকানে লাইন এবং স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য না করলে তাদের খাওয়ার অভাব হয়, কিন্তু এই সময় তাদের এই মদ কেনার বা এই নেশা করার টাকাটা কোথা থেকে আসে এটা হলো কথা। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে মদের দোকান খোলার পরে সেখানের ক্রাউডটা বা সেখানে কি পরিমাণে ভিড়, ইভেন পুলিশদের সেই লাইন ঠেকানোর জন্য আসতে হচ্ছে থানা থেকে। তো পুলিশরা এই কাজের জন্য কিসের জন্য তাদের টাইম ওয়েস্ট করবে? এই কঠিন পরিস্থিতি, তাদের কাছে রয়েছে প্রচুর কাজ, অজস্র কাজ, বিভিন্ন জায়গায় তাদের সার্ভে করতে, এনকোয়ারি করতে যেতে হচ্ছে, কিন্তু এই মদের ভিড় ঠেকানোর জন্য তাদের যেতে হবে কেন, এটাই হলো প্রশ্ন। তো এই মদের দোকান খোলার প্রতিবাদে তামাম বলিউড অ্যাক্টাররা যারা টপ লেভেলের আছে তারা ভিডিওর মাধ্যমে, টুইটের মাধ্যমে সরকারকে রিকোয়েস্ট করেছে যে এর কোনো একটা ব্যবস্থা করার কথা। তো সেই ব্যাপারটা মাথায় রেখে গভর্নমেন্টের থেকে ইমিডিয়েট ডিসিশন নেওয়া হয় যে কিছু কিছু জায়গায় মদের দোকানগুলো বন্ধ করার কথা, এবং একটা টাইম লিমিট দেওয়া হয় যে এইটুকু টাইমের মধ্যেই দোকানগুলো খোলা থাকবে। ভিড় ঠেকানোর জন্য কিছু কিছু জায়গায় পুলিশকে লাঠিচার্জও পর্যন্ত করতে হয়েছে। তো তোমরা ভাবতে পারছো কত বাজে অবস্থা। আর সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ যে সামাজিক দূরত্ব সেটা মানার কোনো প্রশ্ন নেই, ঘন্টার পর ঘন্টা মানুষ লাইন দিয়ে সেই মদ কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এবার প্রশ্ন, এই সমস্যার সমাধানের উপায় কি? মানে সরকারের এই দিকে টাকার দরকার এবং এই দোকান খোলা রাখতেই হবে, এই মদের দোকান না খোলা থাকলে সরকার তার ট্যাক্স আয় করতে পারবে না। তো এবার এর প্রতিকার কি? তো
দেখো বন্ধুরা, সরকার এই সম্পূর্ণ বিষয়টাকে মাথায় রেখে তোমরা এই নোটিশটা দেখতে পাচ্ছ যে বেভারেজ ইউনিয়নের থেকে একটা নতুন প্রজেক্ট চালু করা হয়েছে, যে অনলাইনের মাধ্যমে তারা এই লিকার বা মদ তাদের বাড়িতে অর্ডার করতে পারবে। অর্থাৎ সেখানে ভিড়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে না বা এই ধরনের ভিড় সামলাতে হবে না, তোমরা অর্ডার করলে বাড়িতেই পেয়ে যাবে এই জিনিস। আর সরকারি নিয়ম অনুযায়ী বা আমাদের ভারতের নিয়ম অনুযায়ী অ্যাবভ 20 ইয়ার্স ওল্ড পিপল, মানে 21 বছরের উপরে যারা আছে, তারা এই লিকার বা মদ জাতীয় পান করার জন্য তারা এলিজিবল, অর্থাৎ আইনি চোখে। কিন্তু রিপোর্ট বলছে এক অন্য কথা, যে ইন্ডিয়াতে 21 বছরের আগেই 75% মানুষ ওই ধরনের নেশা শুরু করে দেয় বা মদ খাওয়া শুরু করে দেয়। তো আমরা এখন সেই প্রশ্নে যাচ্ছি না। তো এখন সরকারের কাছে এটাই সবচেয়ে বেস্ট উপায় এবং আমাদের মানার মতো এটাই হলো একটা ভালো উপায়, যে অন্তত অফলাইন বন্ধ করে অনলাইনে ওটা ট্রান্সফার করা হোক, যাতে ভিড়টাকে অ্যাভয়েড করা যায় এবং সরকার যেটা চাচ্ছে তাদের রাজস্ব সেটাও যেন ঠিকভাবে হয়। তো আশা করতে পেরেছি বন্ধুরা ভিডিওতে দেওয়া ইনফরমেশান তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই লিকার শপ খোলা বা মদের দোকান খোলার পিছনে তোমাদের কী ওপিনিয়ন, এটা কি ঠিক বলে মনে হয় বা ভুল মনে হয়, যা তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও। কারণ দেশের নাগরিক হিসাবে তোমারও একটা রাইট আছে যে এই বিষয়ে কথা বলা। আর এই ভিডিওটা যত পারো তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও শেয়ার বাটনে ক্লিক করে। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরে আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে রাখো। প্রত্যেক দিন সকাল 9:30 থেকে 10টার মধ্যে এই চ্যানেলে নতুন একটা ভিডিও পেয়ে যাবে ইন্টারেস্টিং টপিকের ওপর। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ।